শুধু দর্শক আসসালামু আলাইকুম বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান লিগেল আওয়ারে আমাদের সঙ্গে আছেন কমিউনিটির অত্যন্ত ব্যস্ত আইনজীবী ব্যারিস্টার আবু রাজা উনি জে কে আর সলিসিটার্স এর প্রিন্সিপাল জি আমরা বিরতি যাওয়ার আগে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম স্পেশালি যে ভদ্রলোক উনি কয়েকদিন পরে মনে হয় ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করবেন পারমানেন্ট সেটেলমেন্টের জন্য হ্যাঁ পারমানেন্ট সেটেলমেন্টের জন্য ওনার ওনার যেই ইয়ে ছিল যে আপনার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটা যদিও ইউরোপিয়ান ইউনিয়নের ল অনুযায়ী 12 ঘন্টা কেউ সপ্তাহে কাজ করলে সে ওয়ার্কার হিসেবে সে ক্লাস হতে পারে কিন্তু সেখানে তবুও আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে কেউ যদি হেভিলি বেনিফিটের উপরে থাকে তাহলে সে অ্যাটলিস্ট ওয়ার্কার কিনা এবং সেটা বলতে গিয়ে আমি বলতে চাচ্ছিলাম যে আমরা জানি যে হোম অফিস তারা একটা ইন্টারনাল একটা গাইডেন্স তারা ফলো করে তারা দেখে যে কেউ 155 পাউন্ডের মতো সপ্তাহে আর্ন করছে কিনা এটা একটা ইস্যু হতে পারে এবং কারণ এটা হলে তার 8000 সামথিং তার ইনকাম হয় তো এই ইনকামের পরেও কিন্তু মানুষ বেনিফিট পায় কারণ এটা লো ইনকাম কিন্তু এটাকে তারা আমরা দেখতে পাচ্ছি বা অনেকগুলো কেসে আমরা জানি যে তারা এটাকে একটা ইয়ার ডিস্ট্রিক্ট হিসাবে ব্যবহার করেছে যদিও আমি আপনাকে বলেছি আগেই বলেছি যে কোনো ধরাবাধা নিয়ম নাই কত বা শান করতে হবে আমরা দেখেছি 12 ঘন্টা 16 ঘন্টা করে এবং দেখা গেছে যে ইউরোপ থেকে আমাদের ইংল্যান্ড থেকে লোকে 2 দিনের জন্যে আয়ারল্যান্ডে গিয়ে মিনি ক্যাব ড্রাইভিং করেছে উইকেন্ডে গিয়ে তবু দেখা গেছে ফর ট্যাক্স পারপাসে বলেছে আমি ওখানে রেসিডেন্ট এবং ওটা দেখিয়ে তারা দেখা গেছে আয়ারল্যান্ডে ওয়াইফ আনতে পেরেছে বাট এটাও এখন অনেক কঠিন হয়ে গেছে দিনে দিনে এটা অনেক কঠিন হচ্ছে আমার আসলে আমার এই সিচুয়েশন হলো আমি তো এদেশে 2012 এর দিকে আসছিলাম ফেব্রুয়ারিতে এদেশে তো মানে ভিজিট দিছে তো আমি একটা ইয়ে করছিলাম সেটা রিফিউজ হয়ে গেছে অলরেডি 2013 এর দিকে তো এখন মসজিদের আন্ডারে যদি মানে রিলিজিয়াস পারপাসে কি কোনো যদি অ্যাপ্লিকেশন করি তাহলে এটা কতটুকু ভ্যালুয়েবল হবে বা হবে না মানে এখানে চ্যারিটি রেজিস্টার আছে মসজিদ তো এটার আন্ডারে কিরকম ভাবে কি করা যায় বা কোনো অ্যাপ্লিকেশন করলে কিরকম মানে কোন ত্রুটি করা আচ্ছা প্রথমে ভাই আপনি আমার দুটো প্রশ্ন জবাব দেন আপনি আসছিলেন অ্যাজ এ ভিজিটর তারপর আপনি কি অ্যাপ্লিকেশনটা করলেন হিউম্যান রাইটস এর রিয়েতে করছিলাম সেটা আপনি কি হিউম্যান রাইটস দেখালেন আপনি যদি আমাকে একটু বলেন আমি একটু বুঝতে পারবো জি আপনি কি হিউম্যান রাইটস দেখালেন যে আপনি কি হিউম্যান রাইটস আছে এটা কি দেখালেন জি তারা এখানে উল্লেখ করেছিল কিছু পলিটিক্যাল ইস্যুগুলা যে এখানে দেশে প্রবলেম আছে মানে তাহলে তো আপনার অ্যাসাইলাম যাওয়া উচিত ছিল তাই না তাহলে আপনি অ্যাসাইলামে না গিয়ে হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করলেন কেন যে এটা সলিসিটরে মানে মিস্টেক করছে এটা আমি বলছিলাম হিউম্যান এরিয়ার জন্য অ্যাসাইলামের জন্য কিন্তু ও কিন্তু মানে হিউম্যান রাইটস এর রিয়েতে আচ্ছা একটা কথা শুনে রাখেন যদি আপনি এদেশে আসেন আর আপনার খালি প্রাইভেট লাইফ হয় তো 20 বছরের আগে কোনো অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন না জি ঠিক আছে জি জি 20 বছর এদেশে না থাকলে কোনো হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করা যায় না যায় যদি আপনি আপনার বয়স হয় 18 থেকে 25 এর ভিতরে আর আপনি অর্ধেক লাইফ এদেশে কাটিয়েছেন বা যদি এমন অবস্থা হয় যে আপনি এদেশে অনেক দিন কাটিয়েছেন দেশে গিয়ে আপনার পক্ষে রি ইন্টিগ্রেটেড করা বা রিএস্টাবলিশ করা সম্ভব নয় তো এগুলি ছাড়া অন্য যে কোনো ধরনের হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন যদি আপনি করেন এটা ফেল করবে তো এখন আপনি যে মসজিদের জন্য যে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন এটা আপনি কোন কোন মানে কোন ধরনের অ্যাপ্লিকেশন আপনি আপনি করতে চাচ্ছেন এটা আপনি আমাকে একটু বুঝিয়ে বলেন মসজিদের কি এমন কারণ হচ্ছে মসজিদের আপনার মতো একজন লোক যার দেশে ভিসা স্ট্যাটাস নাই তাকে রাখতে হবে মসজিদের কি অন্য কোনো লোক তারা পাচ্ছে না না এটা একটু রিমোট এরিয়া সেজন্য মানে এখানে অনেকে আসতে চায় না বা এরকম মানে ফ্যাসিলিটি তো নাই সেখানে সেই জন্য আর কি এখানে কিন্তু আপনার কি এমন স্পেশাল স্কিল আছে যেটা মসজিদে দরকার আপনি কি হাফেজ জি 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 আপনি হাফেজ জি জি তো এখন যেটা হতে পারে শুনেন তারাবির জন্য লোক লাগে নামাজ পড়ানোর জন্য জুমার জন্য বা বাচ্চাদেরকে পড়ানোর জন্য তারা কি আপনি বিজ্ঞাপন দিয়েছিল বিজ্ঞাপন দিয়ে তারা কোনো লোক আনতে পারেনি প্রথম কথা হচ্ছে ভাইয়া এরকম কোনো আইন নাই ঠিক আছে
আপনার অ্যাপ্লিকেশনটা করতে গেলে এটা ওই হিউম্যান রাইটসের ভিতরে এক্সেপশনাল একটা ক্রাইটেরিয়াতে যেতে হবে। এখন যেহেতু অলরেডি আপনার এক ইমিগ্রেশন হিস্ট্রি আগে একবার ক্ষুণ্ণ হয়েছে, কারণ আপনি ছ মাসের কথা বলে এদেশে এসেছেন, তারপরে আপনি আর দেশে যাননি, তো ওরা তখন বলতে পারে যে আপনার উদ্দেশ্য ছিল ভুল, আপনি এদেশে মিথ্যে কথা বলে আপনি এদেশে ঢুকেছেন, ঢোকার পরও আপনি একটা অ্যাপ্লিকেশন করেছেন, অ্যাপ্লিকেশন রিভিউ হওয়ার পর আপনি যাননি, তো আপনি এদেশে থাকার জন্য নানা ধরনের পায়তারা করছেন, ফলে আপনার ক্রেডিবিলিটি কিন্তু অনেকাংশে আপনার ক্ষুণ্ণ হয়ে যাবে। এরপরে যে যখন আপনার মসজিদেও তারা জানতে চাইবে যে মসজিদে বা কেন একটা অবৈধ লোককে তারা এনগেজ করতে চাইবে। তো আমি আপনার এই ধরনের অ্যাপ্লিকেশান যদি হোম অফিস খুবই সহানুভূতিশীল না হয়, তাহলে এই অ্যাপ্লিকেশান আমি কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না, দুঃখিত। বাট এখন কি করা যায় এখন যে সিচুয়েশনের উপরে? ভাইয়া যদি তারা আপনাকে এদেশে থাকতে না দেয়, আপনি তো জোর করে তো থাকতে পারবেন না, তাই না? আপনার স্ট্যাটাস কোন অ্যাপ্লিকেশন করা যায় কিনা? আপনার যদি সত্যি আপনি বিশ্বাস করেন যে বাংলাদেশে গেলে আপনার জীবনের নিরাপত্তা হবে না, আপনি নিরাপত্তা ক্ষুণ্ণ হবে, তাহলে অবশ্যই, কারণ আপনি একজন হাফেজ মানুষ, আমরা আশা করব যে আপনি সত্যি কথাটাই বলবেন। তো আপনি যদি সত্যি সত্যি বিশ্বাস করেন যে বাংলাদেশে গেলে আপনার জীবন হুমকির সম্মুখীন হবে, তবে আপনি অবশ্যই অ্যাসাইলাম চাইতে পারেন। কিন্তু এখানে একটা বড় ইস্যু হয়ে যাবে যে আপনি এতদিন আগে আসলেন, আপনি কেন অ্যাসাইলাম চাইলেন না, এটা একটা ইস্যু হবে, এই ডিলেটা আপনার জন্য একটা বড় ফ্যাক্টর হতে পারে। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ কলার, আমরা আশা করব আপনার উত্তর পেয়েছেন, পরবর্তী কল নিয়ে নিব এই মুহূর্তে। জি কলার আসসালামু আলাইকুম, দুঃখিত কলার কলটা ড্রপ হয়ে গেল। আমরা আমাদের এক বোন ছিল প্রথম, আমাদের এই ফার্স্ট কলার ছিল, উনি উনি সিটিজেন শিপের অ্যাপ্লিকেশন করবেন, আর ফিস জানতে চাচ্ছিলেন, ফিস হচ্ছে 1,500 pounds only. জি পরবর্তী কল নিয়ে নেব। জি কলার আসসালামু আলাইকুম। হ্যালো। জি কলার আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আমরা শুনছি, আপনি প্রশ্নই করুন। জি আপনি শুনতেছেন? জি আমরা শুনছি। হ্যাঁ জি, আমার স্টুডিওত লাইনটা দিবানি। জি আপনি আপনি স্টুডিওতেই কথা বলতেছেন? জি আমি জি ব্যারিস্টার সাহেবের সাথে একটু আলাপ করতে পারবো নি? জি ব্যারিস্টার সাহেব শুনছেন, আপনি প্রশ্ন করুন প্লিজ। জি ব্যারিস্টার সাহেব, জি আমার একজন দেবর আসছিলেন 10-12 বছর আগে দেশে ওয়ার্ক পারমিটে আইসা, তাই একটা বিবাহ করছিলেন। জি আচ্ছা। তো বিবাহের পর 2 বছরের ইন্ডিফিনিট লিভ দিয়েছিলেন। জি আচ্ছা। তো পরে ওটা ভাঙ্গে গিয়েছে বিবাহ। জি আচ্ছা আচ্ছা। এখন তাই তো ইনলিগেল হয়ে গেছেন, তো এখন সাইরে আবার একটা বিবাহ কর্তা একটা সুযোগ পাইছেন। এখন যদি তাই বিবাহ করেন তো তাই এদেশে জি সিভিল মারিজ এইটা করতে পারবানি, আর লিগ্যালরা কি কতখান সুবিধা আছে ওটা তো একটু প্লিজ যদি। যেটা হয়েছে আপা, যেটা হবে আপনার আপনার দেবরের ক্ষেত্রে, আপনার দেবরকে যদি বিয়ে করতে হয় তাকে হোম অফিস থেকে তার অ্যাপ্রুভাল আনতে হবে, ঠিক আছে? কারণ তিনি যদি এই অবস্থায় কোনো ম্যারেজ রেজিস্টারের কাছে যান, এদেশে বিয়ে করতে গেলে নিয়ম হচ্ছে ম্যারেজ কোনো ম্যারেজ রেজিস্টারের কাছে গিয়ে বিয়ের জন্য নোটিশ দিতে হয়, কিন্তু উনি যদি বিয়ের জন্য নোটিশ দিতে যান, তারা তার পাসপোর্ট চেক করে, তো পাসপোর্টে দেখবে যে তারা তার ভিসা নাই বা তার পাসপোর্ট নাই, সেক্ষেত্রে তারা তার ম্যারেজটা কিন্তু রেজিস্ট্রি করবে না, এবং একটা রিস্ক আসছে যে তারা তখনই হোম অফিসকে ডেকে দিতে পারে। তো এই জন্য বেটার হবে যে তার আগে হোম অফিসের কাছ থেকে অ্যাপ্রুভাল আনা উচিত, এটা প্রায় 70 দিনের মতো সময় লাগতে পারে, আর এর মধ্যে হোম অফিস চাইলে কিন্তু তাকে আটকাতেও পারে, কারণ তিনি এদেশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে আসছেন। এরপরও যদি তিনি বিয়ে করেন, বিয়ে করলেও যে উনি এদেশে থাকতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই, কারণ হোম অফিস বলতে পারে যে তুমি দেশে চলে যাও, দেশে গিয়ে অ্যাপ্লাই করে আসো, এদেশে তোমার থাকার দরকারটা কী। তো উনি যদি বিয়ে করে অ্যাপ্লিকেশান করেন, ওনাকে দুটো জিনিস দেখাতে হবে, একটা হচ্ছে যে ওনার স্ত্রীর পক্ষে ওনার সাথে দেশে চলে যাওয়া সম্ভব নয়, দেশে গেলে ওনার মহা অসুবিধা হবে, এবং সেকেন্ডলি ওনাকে এই দেশে এমন কোনো ঘটনা আছে যে সমস্ত ঘটনার কারণে তাকে এদেশে থেকেই অ্যাপ্লাই করতে হবে। এই দুটো জিনিস যদি উনি দেখাতে পারেন, এবং যেটা অনেক ক্ষেত্রেই খুব সহজ না, কঠিন হয়ে যায়, তাহলে হয়তো উনি এদেশে থাকার পারমিশন পাবেন। জি জি ধন্যবাদ কলার, আমরা আশা করব আপনার উত্তর পেয়েছেন, আমরা পরবর্তী একটা কল নিয়ে নিব। জি কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কলার আমরা শুনছি। জি আমরা শুনছি, আপনি দয়া করে প্রশ্নটি করুন। আসলে আমি আমার ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম।
আমি এদেশে আসি 2012-তে স্টুডেন্ট ভিসায়। আচ্ছা, তারপর আমার ইউনিভার্সিটি আপনার ক্লাস স্টার্ট ডেট ছিল 8th of February, বাট আমি ভিসা পাই 14th February। তো আমি ইউনিভার্সিটিকে ইনফর্ম করি, ইউনিভার্সিটি ইনফর্ম করার পর ইউনিভার্সিটি আমাকে একটা এক্সটেনশন লেটার দেয় অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লাস এসে জয়েন করার জন্য। তো আমি 1st of March আসি, আসার পর আমি ক্লাস ক্লাস রেগুলার কন্টিনিউ করি। তো 17th July আমি অলিম্পিক স্টেডিয়ামে যাই, তো সেখানে ইউকেবি আমার পাসপোর্ট চেক করে বলে যে আমি নাকি ওভারস্টেয়ার সিন্স 29th of May, বিকজ ইউনিভার্সিটি 23rd of February হোমওয়ার্কস রিপোর্ট করে দিয়েছে আমি এনরোল করতে ফেল করছি, যেটা হোমওয়ার্কস এর ক্লারিক্যাল মিস্টেক, ইউনিভার্সিটি ক্লারিক্যাল মিস্টেক। পরে আমি ওই কাটেলমেন্ট এর এগেনস্ট আপিলে যাই, হোমওয়ার্কস আমাকে ইন কান্ট্রি আপিল দেয়। তো আমার আপিল উইন হয় আপনার আপার ট্রাইব্যুনাল থেকে 6th of December 2012। তো আফটার দ্যাট আমি হোম অফিস থেকে কোনো রেসপন্স পাইনি, প্রায় 41 লেটার হোম অফিসে। তো আমি হোম অফিস আমাকে 2014 November 3 মাসে একটা কাটেলমেন্ট লেটার আবার দেয় নতুন করে ভিসা অ্যাপ্লাই করার জন্য, এবং ওরা বলে যে আমার কন্টিনিউয়াস পিরিয়ড আছে, এখনো আমি কন্টিনিউ করতে পারবো। তো আমি লিগ্যাল সি লিভে ছিলাম। তো আমি তো ওই 4 বছরের বেস কন্ডিশন অবস্থা কোনো ইউনিভার্সিটি আমাকে অ্যাডমিশন নেয় নাই। আচ্ছা, তো আমি এসএলআর এসপি করি, বিকজ আমার আমার দেশে যাওয়া পসিবল ছিল না, কারণ আমার ফ্রেন্ড সার্কেল অনেক উপরে চলে গেছে। আমার বাবা খুব ভালো জব করে দেশে হেলথ মিনিস্ট্রিতে, এবং আমার ছোট ভাইও ইউএসএ তে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছে। তো বেসিক্যালি আমার সোশ্যাল ভ্যালু দেখে আমি একটা অ্যাপ্লাই এসপি করি যে আমার সোশ্যাল ভ্যালুটা নষ্ট হয়েছে, আমি দেশে ব্যাক করতে পারতেছি না। তো ওরা এটা আমাকে রিফিউজ করে। তো লাস্ট ইয়ার নভেম্বরে সেটা আমি কোর্ট থেকে অ্যালাউড হয় আমার কেস। তো 1st of November আমি হোম অফিস থেকে একটা লেটার পাই, ওরা আমাকে 2.5 বছরের লিভ অ্যাকসেপ্ট করে এবং বলে যে আই ক্যান এক্সটেন্ড দিস লিভ অ্যান্ড আফটার 120 মান্থস আই ক্যান অ্যাপ্লাই ফর ইনডিফিনিট লিভ টু রিমেইন। এরপর 1 মাস পরে আমি আবার আরেকটা লেটার পাই হোম অফিস থেকে, হোম অফিস আমাকে বলে যে নো না না, তো 2.5 বছর লিভ পাওয়ার পরে আমি বায়োমেট্রিক পাই 1 বছরের। তো বলে যে বায়োমেট্রিক যদি আমার কোনো ভুল থাকে থাকে আমি যেন ওটা রেক্টিফাইয়ের জন্য পাঠাই। আচ্ছা, তো আমি বায়োমেট্রিক ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করি যে আমি তো আমার ডিসিশন পাইছি 2.5 বছরের লিভ, বাট আমার বায়োমেট্রিক আসছে আমাকে 1 বছরের লিভ। তো সেই ক্ষেত্রে ওরা আমাকে রেসপন্স করে যে ঠিক আছে, আমি আমরা কেস ওয়ার্ক ইউনিটের কাছে তোমার ফাইলটা পাঠাইছি, তো অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা তোমার সাথে কন্ট্যাক্ট করবে। তো আমি 1 মাস পরে কেস ওয়ার্ক ইউনিট থেকে পাই, ওরা বলে যে আমার আগের লেটারটা অ্যামেন্ড করে আর নতুন একটা লেটার ইস্যু করে, যেটাতে শুধু বলে যে আমার লিভ হচ্ছে 1 বছরের, কিন্তু ওইখানে বলে যে কোনো কিছু লেখা নেই যে আমি এক্সটেন্ড করতে পারবো বা কি এরকম কোনো কিছুই নাই। পরে আমার সলিসিটার হোম অফিসকে লেটার দেয় যে তার তো উদ্দেশ্য ছিল পড়াশোনা এবং ব্যাচেলার কোর্স, তো 2.5 বছরের লিভ দিয়ে তো কোনো ইউনিভার্সিটি তাকে নিচ্ছিল না, যেহেতু ইউনিভার্সিটির মিনিমাম ব্যাচেলার লেভেল হচ্ছে 3 ইয়ার। তো ইউনিভার্সিটিও জানে না যে 2.5 বছর পরে তাকে তাদের কোনো কন্ট্রোল নাই যে তাকে নিবে কি নিবে না, কে তাকে ক্যাশ ইস্যু করবে কি করবে না, কিন্তু উই নট গোনা, ওরা বলতেছে যে আর কখনো ওরা আমাকে আর এই সেম বেসিসে লিভ দিবে না। তো এইটার ফিউচারটা কি আসলে আমি জানতে চাচ্ছি। আমার নেক্সট এক্সটেনশন হচ্ছে 1st of November 2017। এখন এখানে প্রবলেমটা হয়ে গেছে ভাই, আপনি তো কোথাও পড়াশোনা করছেন না, করছেন এখন? আমি তো করতে পারতেছি না, কারণ এখন ফলে হবে কি যে আপনি আপনি কোন বেসিসে আপনি ফার্দার আবার অ্যাপ্লাই করবেন, কারণ আপনাকে যেটা আমরা বুঝতে পেরেছি যে যেহেতু আপনার ডিলে হয়েছিল হোম অফিস আপনার কেসটা টাইম ওয়েস্টলি সময়ভাবে আপনাকে তারা হ্যান্ডেল করেনি বলে আমার ধারণা এটাকে তারা বাই ওয়ে অফ একটা গ্রেস বা হিসাবে তারা আপনাকে এই ভিসাটা দিয়েছে, তারা তারা কোর্টেও গিয়েছে হেরেও গিয়েছে, আমার ধারণা এই ডিলের কনসিডারেশন থেকে তারা আপনাকে দিয়েছে, কিন্তু অন্য কোনো সাবস্টেন্সিয়াল গ্রাউন্ড না হলে তারা আপনার ভিসাটা আর কিন্তু এক্সটেন্ড করবে না বা তারা করতেও কিন্তু বাধ্য নয়। ফলে আপনি আনফর্চুনেটলি একটা খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে আপনি পড়ে গেছেন, এবং সেখানে আপনাকে কোনো কলেজ বা ইউনিভার্সিটি না নিলে আপনার পক্ষে ভিসা হয়তো বাড়ানো সম্ভব হবে না। আমার ধারণা তারা আপনাকে পিওরলি হিউম্যানিটারিয়ান আগে হয়তো আপনি ওইটা বলতে পারেন যে আমাকে 2.5 বছরের ভিসা কেন দেওয়া হলো, কোন ক্যাটাগরিতে আমি ভিসাটা পেলাম। যদি আপনাকে হিউম্যানিটারিয়ান ভিসা দিয়ে থাকে তাহলে তো আপনি ভিসাটা বাড়াতে পারতেন, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে ওরা আপনাকে যেহেতু তারা নিজেদের একটা প্রবলেম ছিল যে আপনার তারা ডিলে তারা অন টাইম হ্যান্ডেল করে নাই, সেই কারণে সেই ডিলেটাকে কম্পেনসেট করার জন্য তারা আপনাকে একটা ভিসাটা দিয়েছে। তো এই ভিসাটা তারা হয়তো ভেরি আনলাইকলি তারা হয়তো ভিসাটা বাড়াবে।
রুটে ফিরে গেলে আমার মনে হয় যে হি হ্যাড এ গুড চান্স অফ গেটিং ফার্দার এক্সটেনশন, কিন্তু তারা যখন দেখবে উনি একটা বছর উনি আসলে বেসিক্যালি কিছুই করেননি, তারা হয়তো আর ওনাকে ভিসাটা দেবে না। কারণ আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং যে উনি ভিসাটাই পেয়েছেনি হোম অফিসের তিন চার বছরের ডিলের কারণে। জি আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ কলার, আমরা আশা করবো আপনার উত্তর পেয়েছেন, আমরা পরবর্তী কল নিয়ে নিব। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আচ্ছা কলটা ড্রপ হয়ে গেছে। আমরা আমরা আরেকটা, আচ্ছা এই মুহূর্তে আরেকটা কল চলে এসেছে। জি কলার, আসসালামু আলাইকুম। রশমান ইরানি মামা। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আমরা শুনছি, আপনি দয়া করে প্রশ্নটি করুন। আমার স্টুডিও দিবানি ভাই আছে। জি হ্যাঁ, আমার স্টুডিও দিবানি হই দাম প্লিজ। আপনি স্টুডিওতে কথা বলতেছেন? হ্যাঁ, আপনি স্টুডিওতে কথা বলতেছেন, আমরা শুনছি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কোয়েশ্চন হইলো, জি হ্যাঁ, আমি ওদেশে আইছিলাম স্টুডেন্ট বিচায়, আচ্ছা 2010। আমি নভেম্বরের 15 তারিখ 2016 এক্সটেনশন অ্যাপ্লিকেশন করছি। আমার কাজ ইস্যু করা হয়েছে December 2nd, 2016 থেকে আরো 1 year লাগে। আর স্যালারিটা দেখান দিকে 36% করিয়া পরে আমার January 21 যেহেতু আমার 5 years হয়ে গেছে টিয়ার টু, তখন আমি ILR লাগে বুকিং করিয়া শেফিল্ডও প্রিমিয়াম সার্ভিসও গেছিলাম। আর আমার আউটস্ট্যান্ডিং অ্যাপ্লিকেশন যেটা আছে এটা আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাইছিলাম, ফার্দার আমাকে জানাইবো। আর এখন পর্যন্ত আমি কিছু পাইছি না, বাট আমি 2 সপ্তাহ আগে একবার ফোন করছিলাম হোম অফিসে যে আমার পুরানো ফাইলটা রেফারেন্স দিয়া, তখন তারা কইছে যে গো ফরওয়ার্ড করো হয়ে গেছে শেফিল্ড অফিসও। আর আইএলআর এর ব্যাপারে কইছে তারা আপনি কোনো ইনকোয়ারি করতে পারতেন না আপটু 6 মান্থ পর্যন্ত। বাট আমি জানতাম সেটা নিজে যারা প্রিমিয়াম সার্ভিস করে গো কতদিনের ভিতরে রেজাল্ট ওয়াল হইতো পারে বা গো কোনো ইনকোয়ারি করা যায় বনি ভাইয়া, আপনার প্রিমিয়াম সার্ভিসের কথা হচ্ছে যদি কেসটা কমপ্লেক্স না হয় তবে তার আপনি সেম ডেতে আপনি সিদ্ধান্ত পেয়ে যান, কিন্তু এটাতে কোনো গ্যারান্টি নাই যে প্রিমিয়াম সার্ভিসে গেলে তাকে সেম ডেতেই ডিসিশনটা দিয়ে দেবে, কারণ তারা হয়তো আরও ফার্দার ইনকোয়ারি করতে পারে, আপনার পুরনো হিস্ট্রি দেখতে পারে। তো আমার ধারণা সেটার কারণেই তারা এই অ্যাপ্লিকেশানটা আপনার রেখে দিয়েছে এবং তারা হয়তো সময়টা নিচ্ছে। তো এখানে আপনার উনি যেটা বলেছে যে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশানে 6 মান্থ পর্যন্ত তারা টাইম নিতেই পারে, সেক্ষেত্রে আপনাকে টাইমটা দিতে হবে এবং আপনি ওইখানে কাজ করে যাচ্ছেন, কাজটা আপনি করে যান, আপনি যে 36,000 পাউন্ডের বেতনে কাজ করছেন ওইটাতে আপনি করে যান, এবং ওরা হয়তো এমন হতে পারে 3 মাস 8 মাস পরে আবার আপনার কাছে পে স্লিপগুলো চেয়ে বসতে পারে যে তোমার আজকের পে স্লিপগুলি দাও বা তুমি এখন কী করছো, তোমার কারেন্ট স্ট্যাটাস আমরা দেখতে চাই। তো সেগুলি তারা হয়তো আপনার কাছে চাইতে পারে। এবার আপনার আমার অ্যাডভাইস হবে আপনি ডিসিশন না পাওয়া পর্যন্ত ওই জবে আপনি কন্টিনিউ করেন এবং ঠিকমতো বেতন দিয়ে যান, ঠিকমতো ট্যাক্স এবং এনআই কন্ট্রিবিউশনটা আপনি করে যান। তখন ওয়াইফ এর অ্যাপ্লিকেশন করছিলাম আবার, ফিঙ্গারপ্রিন্ট লেটার পাইছি না এখনো আমি,
প্রায় হদ মাস হয়ে গেছে, 45 বছর টাইম হয়েছে যে তারা লেটার লেখা যে এখনো ফিঙ্গারপ্রিন্ট পাইলাম না এখানে। এইগুলো যদি আমার ওয়াইফের ফিঙ্গারপ্রিন্ট দিলাই তো এইগুলো কোনো ডিসিশন নিবো কিনা তারা না যে হগুল লাগবে ওয়েট করবো যে এত দিবে তা সেটা সেটা যদি আপনার সলিসিটার যদি আপনাকে ওদেরকে জানাই দেয় যে আপনার অ্যাপ্লিকেশনে কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত যেন আপনার ওয়াইফারটা হোল্ড করে রাখে, তাহলে তারা হয়তো হোল্ড করে করে রাখবে, যেটা তাকে জানাতে হবে, রিকোয়েস্ট করতে হবে অ্যাপ্লিকেশন হোল্ড করে রাখার জন্য। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, সালাম আলাইকুম। ধন্যবাদ কলার, আমরা আশা করব আপনার উত্তর পেয়েছেন। আরেকটা কল নিয়ে নিই এই মুহূর্তে। জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি ওয়েলকাম ভাই, আমার একটা কোয়েশ্চন আছে। আমি 2015 আপনার কোন অসুবিধা নাই, কারণ B1টা অবশ্যই এটা কাউন্ট হবে আপনার এবছর মেয়ের পরে A1টা হয়ে যাবে A2। তো আপনার যেহেতু B1 আছে, আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টটা আছে, তো ওরা দেখতে চাইবে যে আপনাদের ইনকাম 18,600 আছে কি না, এটা তারা দেখবে। অ্যাকোমোডেশনটা ঠিকমতো আছে কি না, আপনি আর আপনার হাজব্যান্ড একসাথে না, একসাথে যে আপনারা থাকেন তার কিছু প্রমাণ দিবেন, আপনার নামে, আপনার হাজব্যান্ডের নামে একই অ্যাড্রেসে যে সমস্ত চিঠিপত্র আছে সেগুলো আপনি পুরো 2-2.5 বছরের পুরো পিরিয়ডটাকে কভার করে পাঠাবেন। তারপরে যে যে আপনাদের একসাথে যে ছবি আছে ছবিগুলো পাঠাবেন। এই ধরনের সমস্ত ইনফরমেশান দিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনি চাইলে কিন্তু সেম ডে সার্ভিসও যেতে পারেন। আপনি 500 বেশি দিলে সেম ডেতে আপনি হয়তো ভিসাটা পেয়ে যাবেন। জি ধন্যবাদ আপনাকে, আমরা এই মতো একটা বিরতিতে যাবো। সেই দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরবো আপনাদের সঙ্গে আমাদের আইন বিষয়ক অনুষ্ঠান লিগাল লাউন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।